বিদ্যুৎ সংযোগের মাধ্যমে আজ প্রথমবারের মতো পুরো পদ্মা সেতুতে জ্বলে উঠেছে সড়ক বাতি, যার ফলে আলোকিত হলো পুরো পদ্মা সেতু। এর আগে সপ্তাহখানেক ধরে পর্যায়ক্রমে সব বাতি জ্বালানো হয়। এই প্রথম একসঙ্গে জ্বলে উঠল 6.15 কিলোমিটার দৈর্ঘ্যের পদ্মা সেতুতে থাকা 415টি বাতি। এর মধ্য দিয়ে দুই প্রান্ত সহ মাঝপদ্মায়ও আলো ঝলমলে করে উঠেছিল পদ্মা সেতু। সেতু প্রকল্পের সহকারী তড়িৎ প্রকৌশলী সাদ্দাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল সেতুর 415টি বাতির 205টি জ্বালানো হয়েছিল, তবে মঙ্গলবার সন্ধ্যায় সব বাতি একসঙ্গে জ্বালানো হয়েছে। প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, 6.15 কিলোমিটারের পদ্মা সেতুতে বৈদ্যুতিক বাতি রয়েছে 415টি, আর দুপাশের সংযোগ সড়কে রয়েছে আরও 200 বাতি। গত বছরের 25 নভেম্বর মুন্সিগঞ্জের লোহজং উপজেলার মাও প্রান্তে প্রথম ল্যাম্পপোস্ট বসানোর কাজ শুরু হয়। চলতি বছরের 18 এপ্রিল এসব ল্যাম্পপোস্ট বসানো ও বাতি লাগানোর কাজ শেষ হয়। উল্লেখ্য, আগামী 25 জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করবেন।